নমস্কার বন্ধুরা, আমরা পথের প্রোগ্রামটা করতে করতে আমরা দেখেছেন যে একটুখানি ট্রাবল হয়েছিল। আমরা ওখানে ছিলাম, কিন্তু ভীষণভাবেই নেটওয়ার্কের ট্রাবল এবং ওখানে ইলেকট্রিসিটি ছিল না। ইলেকট্রিসিটি না থাকার ফলে আমরা পুরো জিনিসটাকে ভিডিও করেছি ওখানকার মানে, কিন্তু আমরা দেখাতে পারিনি আপনাদেরকে এবং সেটা থেমে গেছে। এনিওয়ে, আমরা এখন অন দা ওয়ে, আস্তে আস্তে রাস্তায় এখন এমন একটি জায়গাতে আমরা এখন আছি, কোলাঘাট অঞ্চলের একটি কোলাঘাট অঞ্চলে। সেখানে আমরা একটা জায়গাতে বসে লাইভ অনুষ্ঠানটি করছি। আপনারা আমাদের সাথে আছেন অর্পিতা ব্যানার্জি, উনি আধুনিকভাবে পটচিত্রকে আঁকেন এবং নতুন করে পটচিত্রকে রিপ্রেজেন্ট করেন। আমরা আজকে ওনার প্রোগ্রামটা শুরু করব, আমি ওনাকে দেখে নেবো, আমরা একটু সময় বেশি নেব না। এবং আরেকটা যেটা কথা বলা হচ্ছে, যেটা আজকের অভিজ্ঞতাটা অসম্ভব ভালো, আমাদের ডিফিকাল্টি আছে, কারণ ডিফিকাল্টিটা এরকম হচ্ছে যে আমরা প্রায় 130 কিলোমিটার, 20 থেকে 30 কিলোমিটার দূরে গিয়েছিলাম গ্রামটিতে, এবং করার পর যখন আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছিলাম তখন একটা রকমভাবে প্রবলেমের সৃষ্টি হলো। স্বাভাবিকভাবে একটুখানি ডিজার্টেন হচ্ছিল, কারণ অনুষ্ঠানটা চলার পর তখন চালাতে পারছি না। তারপরে আমরা কিছুটা ভিডিও আমরা রেখেছি, আমরা সেই ভিডিওটাকেও চালাবো। আমরা এখন অর্পিতা ব্যানার্জির সাথে যাই, যেটা আমাদের প্রোগ্রামে দুটো পার্ট ছিল। একটা পার্ট তো নয়াগ্রামে আমরা শ্যামসুন্দর চিত্রকরের ছবি দেখলাম, তার আঁকাও দেখলাম কিভাবে করা হয়, এবং সেখানে ভিডিওটাকে আপনাকে আমরা দেখাবো। আমি এখন অর্পিতা ব্যানার্জির কাছে যাই, উনি নতুন করে পটচিত্রকে প্রেজেন্ট করেন। আমরা দেখি নি, অর্পিতা ম্যাডাম আছেন? নমস্কার বন্ধুরা। নমস্কার, আমি আপনাকে শোনা যাচ্ছে। আপনি যেটা করুন ম্যাডাম, আপনি আমি বলবো ওনাকে ওনার অনুষ্ঠানটা শুরু করতে, কারণ আমি একটু সময় কম নেবো, কারণ পুরোটাই আবার নেটওয়ার্কের ট্রাবল হলে অসুবিধা হবে। আমরা এনিওয়ে আমরা শুরু করে দিই প্রোগ্রামটাকে, আপনারা দেখতে থাকুন। অর্পিতা ম্যাডাম, আপনাকে দুটো কথা বলার, আপনি যে যেভাবে নতুন অনুষ্ঠানটাকে আর কি যেভাবে আপনার সৃষ্টিটাকে আপনি প্রেজেন্ট করেন সেটা আপনি দেখান, কিছুটা করে দেখান, এবং আপনি কি কি ভেবেছেন পুরোটাই স্ক্রিনটা আপনার জন্য আপনি করতে থাকুন। আমি কিছু হয়তো প্রশ্নের মাঝে জিজ্ঞেস করবো। ওকে ম্যাডাম, অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানে, দাদা যেমন বললেন, প্রথম পর্বটা কাটিয়ে এসেছি নয়াগ্রামে। যাই হোক, তান্ত্রিক গোলযোগের জন্য অতটা ভালো করে হয়তো অনুষ্ঠানটা শোনা যায়নি, কিন্তু আমরা শ্যামসুন্দর চিত্রকর, তার স্ত্রী এবং নাতনিকে দেখেছি। ওনারা এখনো এই পটশিল্পের সঙ্গে যুক্ত, এবং মূল যে ধারা, বাংলার পটের যে মূল ধারা, সেটা কিন্তু ওনাদের কাছ থেকে আমরা খুব ভালো করে জানতে পারবো, কারণ বহুদিন ধরে ওনারা এই কাজের সঙ্গে যুক্ত, এবং যে মূল যে বৈশিষ্ট্য সেগুলো ওনারা খুব ভালো করে তুলে ধরতে পারবে। তো সেখানে আমি বিশেষ কিছু বলছি না। তো আমি একটু আলাদা দৃষ্টিকোণ থেকে এবার পট এই বিষয়টা নিয়ে আলোচনাতে রাখবো, এবং তার সঙ্গে তার উপযোগী কিছু কাজ, আমার বানানো কিছু কাজ আমি দেখাবো, এবং আমি কিছু পদ্ধতি দেখাবো যেগুলোতে হয়তো যে চিরাচরিত পটের সঙ্গে কিছু এডিশন করে আমরা আমাদের কাজগুলোকে একটু নতুনত্বের ছোঁয়া দিতে পারি, একটু প্রাসঙ্গিক করে তুলতে পারি। ঠিক আছে, তো প্রথম নামটা থেকে আমরা একটু শুরু করছি, যে পটচিত্র, তাই তো? তো পটচিত্র সংস্কৃত শব্দ থেকে এসেছে দুটো শব্দের সংযোগে, একটা হচ্ছে পট বা পট্ট, আর চিত্র মানে আমরা সবাই জানি ছবি আঁকা বা আঁকা ছবি। পট বা পট্ট মানে হচ্ছে বস্ত্র বা কাপড়। বহু পুরোনো দিনে তো ক্যান্ডেল ছিল না, তখন মানুষেরা কি করতেন, বাড়িতে যে সুতির বস্ত্র ছিল বা কাপড় ছিল, শাড়ি পরতেন যে মহিলারা বা ধুতি ছিল, সেগুলোতে মার দিয়ে সেগুলোকে শক্ত করতেন, এবং তার উপরে খড়ি মাটি লেপে সেগুলোকে আরো মানে কি বলবো, আরো সমতল করতেন, এবং একটা প্রাকৃতিক ক্যানভাস বানাতেন, হাতে বানানো ক্যানভাস তৈরি করতেন, এবং তার উপরে এই সমস্ত পটের কাজগুলো করা হতো।
আগের বৈশিষ্ট্য ছিল কি, এটা একটা লম্বা, যেহেতু কাপড়ের উপর হতো সেই জন্য একটা লম্বা একটা ধারা এতে থাকতো। এনারা কি করতেন, যারা পটুয়া ছিলেন বা চিত্রকর যারা ছিলেন, তারা ওই কাপড়টিকে গুটিয়ে রাখতেন। কাপড়টিকে গুটিয়ে পুরো একটা কাহিনীকে ওই গোটানো কাপড়ের মধ্যে ভরে রাখতেন। সেটা বেশিরভাগ ক্ষেত্রে বাংলার মঙ্গল কাব্য, রাধা কৃষ্ণের কাহিনী, রামায়ণ মহাভারতের পৌরাণিক, মানে লৌকিক যে কাহিনী বা পৌরাণিক যে কাহিনীগুলো সেগুলো ওইভাবে ধরা থাকতো। এবার পটুয়ারা বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে, গান গাইতে এবং ওই জড়ানো পট যেটা, সেটা খুলে খুলে প্রত্যেকটা চিত্র মানুষের সামনে রেখে রেখে সেই চিত্রের বিষয় সম্পর্কে গান গেয়ে গেয়ে মানুষকে সেই কাহিনী সম্পর্কে জানাতে। এখানে দুটি আকর্ষণীয় জিনিস ছিল, একটা হচ্ছে ছবি, দ্বিতীয়টি হচ্ছে গান। তাহলে গান আর ছবি পটচিত্রের সঙ্গে একাঙ্গিক, একদম দুটো আলাদা করা যায় না, দুটোকে একসাথে পড়তে হতো। চিরাচরিত প্রথায় কথায় আমি বলছি, যেটা আপনারা হয়তো পিংলা গ্রামের থেকে শুনেও এসেছেন, ওখানে যে পটশিল্পীরা আছে তারা অনেক ভালো করে এটা আপনাদের জানাতে পেরেছে। তো একটা বিষয়টা হচ্ছে, এই বাংলার পট যেটা মেদিনীপুরের পট বা পিংলার যে পটটা, তার সঙ্গে আরেকটা নাম আমরা শুনি বাংলার পটের ক্ষেত্রে, সেটা হচ্ছে কালীঘাটের পট। তাহলে আলাদা কোথায়? সিংলা মেদিনীপুরের যে পট, নয়াগ্রামের যে পট, তার সাথে কালীঘাটের পটের পার্থক্যটা কোথায়? পার্থক্য কিছুই নেই, মূল ধারাটি এক। বিষয়টা হলো, 1798 সালে আমাদের আদি গঙ্গার তীরে কলকাতায় গড়ে উঠলো কালীঘাট মন্দির, ঠিক আছে? এবারে এই 1900 শতাব্দীতে ওই সিংলা বা পশ্চিম মেদিনীপুর গ্রামের কিছু অংশ থেকে এই চিত্রকর, যারা বিভিন্ন জায়গায় গেয়ে গেয়ে গান গেয়ে গেয়ে তাদের চিত্র দেখিয়ে দেখিয়ে এই মানুষকে বিনোদন দিতে, ওনারা এইভাবে ঘুরতে ঘুরতে চলে এলেন কলকাতা। কলকাতা শহরে এসে কোথায় উঠলেন? না, ওই কালীঘাট অঞ্চলে, কালীঘাট মন্দির সংলগ্ন যে অঞ্চলগুলি আছে সেই অঞ্চলে ওনারা আশ্রয় নিলেন। এবার এখানে আশ্রয় নিয়ে কিন্তু ওনারা ওনাদের মূল যে কাজ সেখান থেকে সরলেন না। ওনারা এই যে পটুয়া, পটুয়া নামে পরিচিত যারা, সেই চিত্রকররা আবার সেই তাদের পটচিত্রের কাজটাই চালিয়ে যেতে থাকলেন। কিন্তু এবার একটু নতুনত্বের ছোঁয়া এলো, যেহেতু তারা শহর অঞ্চলে এলেন সেই জন্য কলকাতা শহরের যে ছাপ, সেই ছাপ ধীরে ধীরে তাদের কাজের মধ্যে পড়তে থাকলো। এক দ্বিতীয়ত, যে বিষয়টা তারা লক্ষ্য করলেন, যে গ্রামে থাকতে যে চিরাচরিত পটের যে চরিত্র, যে একটা জড়ানো পট, অনেকটা তার কাহিনী আছে, তাতে গান আছে, এই যে পুরো বিষয়টা, এই বিষয়টা করতে কিন্তু অনেক সময় লাগে। একটা পট রেডি করতে, সম্পূর্ণ কাহিনী দিয়ে তাকে সাজাতে, তার সঙ্গে সঙ্গে তার সাথে সঙ্গতিপূর্ণ গান যেগুলো সেগুলো সাজিয়ে পরিবেশন করার মধ্যে দিয়ে একটা একটা সময়, একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা বলুন, একটা সময় সাপেক্ষতা বলুন, এগুলো আছে। কিন্তু শহরের মানুষের হাতে অত সময় নেই, তারা শুধু অফিস কাছারি, স্কুল, এ সমস্ত বাদেও আরো অনেক রকম কাজের সঙ্গে যুক্ত, তাদের হাতে সময় নেই। আর বিষয়টা হচ্ছে, বাংলার গ্রামগুলোতে বিনোদনের সংখ্যা খুব কম। তখন ওই পটুয়াদের দান এবং এই ধরনের কিছু গ্রাম্য কিছু ছোটখাটো জিনিসের মধ্যে সেটা সীমাবদ্ধ ছিল। কিন্তু শহরাঞ্চলে যেটা হয়েছে, শহরাঞ্চলে তখনই, মানে তৎকালীন সমাজেও শহরাঞ্চলে বিনোদনের কোনো অভাব ছিল না, বিভিন্ন রকম ছিল। তো সেই বিষয়টার সঙ্গে পাল্লা দিতে গেলে আমাদের সময়টাকে একটু সংক্ষিপ্ত করতে হবে, হয়তো সেখানে পটুয়ারা এই কথা ভেবেছিল। তখন তারা কি করলেন, যে ওই যে যেটাকে আমরা স্ক্রোল পেন্টিং বলি, অর্থাৎ জড়ানো পট, সেই বিষয়টি থেকে একটু সরে গিয়ে ওনারা ছোট ছোট এক একটা চিত্র, যেমন এখন আমরা প্রেজেন্ট করি বা আমরা যেভাবে এখন পরিবেশন করি সেইভাবে ছোট ছোট চিত্র বা সুভেনির বলতে পারি আমরা, সেগুলোর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন। এতে একটা জিনিস হলো যে সময় কম লাগলো, খুব কম সময়ে আপনি খুব স্বাভাবিক ভাবে দেখবেন আপনি একটা খুব প্রবন্ধ লিখেছেন, একটা বড় প্রবন্ধ, খুব সুন্দর প্রবন্ধ, কিন্তু পাঠক সংখ্যা সেখানে কিছু কম পেলেন। কারণ কি, সেটা পাঠ করতে আমাদের কিছুটা সময় লাগে, হাতে সময় না থাকলে আমরা পাঠ করবো কি করে? আপনি একটা গান গেলেন, আপনার গান আর একটু বেশি সংখ্যক মানুষ শুনলো, কিন্তু ওই 100% রিচটা কিন্তু হলো না, কারণ সেটার জন্য মানুষকে একটা সময় দিতে হয়।
কিন্তু যখনই আপনি একটা ছবি দেখাচ্ছেন, খুব তাড়াতাড়ি মানুষের কাছে সেই বিষয়টা কিন্তু পৌঁছে যায়। খুব কম মানুষই থাকেন সেটাকে অ্যাভয়েড করতে পারেন। প্রত্যেকটি মানুষই একটা ছবি দেখতে খুব সহজেই মানে আকর্ষণ বোধ করেন। তো এই বিষয়টা ওনারা বুঝতে পারলেন। তখন কি করলেন, ওই স্পটের যে মূল ধারা, মূল যে ছবিটা, সেটাকে বজায় রাখলেন, বৈশিষ্ট্যগুলো বজায় রাখলেন। এক, সেই জড়ানো পটের যে একটা বৃহত্তর একটা রূপ, সেটাকে ছোট করে দিলেন, সংক্ষিপ্ত করে দিলেন। আর দ্বিতীয়ত যেটা হলো বিষয় বৈচিত্র্য। আগে আমি প্রথমেই বললাম যে আমাদের বাংলার পটের মূল বিষয়গুলো ছিল হচ্ছে লৌকিক, গ্রাম্য লৌকিক, যে বিভিন্ন কথা কাহিনী, আমাদের রামায়ণ, মহাভারত, বিভিন্ন পৌরাণিক গল্প, এগুলোকেই মানুষ প্রথমে এই পটের মধ্যে দিয়ে তুলে ধরতেন। এইখানে যে কালীঘাটের যে শিল্পীরা, তারা কি করলেন, এর সঙ্গে কলকাতার যে জীবনযাত্রা, কলকাতার নগর, নগর সভ্যতা, সেখানের আমোদ প্রমোদ বিলাস এবং সবরকম একটা নাগরিক জীবনের ছবি তাদের কাজের মধ্যে কিন্তু আস্তে আস্তে সংযোজিত করতে লাগলেন, ইনক্লুড করলেন। ওনারা কিন্তু সেই একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেন না। শিল্পের বৈশিষ্ট্য, শিল্পের সৌন্দর্য এখানে, শিল্প কখনো থেমে থাকে না। একটা মূল শিল্প থাকে, তার ধারাটাকে বজায় রেখে, তার প্রতি পূর্ণ মাত্রায় শ্রদ্ধা রেখে শিল্পীরা নতুন নতুন করে আরো কত সহজে মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানো যায়, এই কাজটি করতে থাকেন। তো এইভাবে সৃষ্টি হলো কালীঘাট পটশিল্পে। তো সেখানে আরো অনেক রকম বিষয় এলো, বিষয় বিশেষ করে আমি বলবো, সেই সময়টা আমরা সবাই জানি, সেই সময়ে ব্রিটিশ আমল আমাদের এখানে। তো স্বাধীনতা মানে পূর্ববর্তী স্বাধীনতা আন্দোলনের যে চিত্রগুলো আছে, যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাই, টিপু সুলতান, এনারা সবাই ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। তো তো এনাদের সবাইকে ওই ধীরে ধীরে ওই ছবির বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। এছাড়া ছিল খুব বিখ্যাত, যেটা আমরা কালীঘাটের শিল্পের ক্ষেত্রে জানি, যে বাবু বিবি সংবাদ, যেটা আর কি মানে শহরের নগর কেন্দ্রিক জীবনে নারী পুরুষের বিভিন্ন রকম চিত্র, তাদের প্রত্যেক দিনের চিত্র, কেউ চুল বাঁধছে, কেউ বাজার থেকে মাছ কিনে আনছে, কেউ গল্প করছে বসে বসে, গড়গড়া খাচ্ছে, এ ধরনের বিভিন্ন ছোট ছোট ছবি, দৈনন্দিন ছবি, মানে কেবলমাত্র ঠাকুর দেবতা ওর মধ্যে সীমাবদ্ধ না থেকে, এই যে প্রত্যেক দিনের যে একটা জীবন চর্চা, একটা নাগরিক জীবন চর্চা, বা গ্রামেরও তো বিভিন্ন রকম ছবি থাকে না, প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের যে ছবিগুলো থাকে, তো সেই জিনিসগুলো আস্তে 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 এই কালীঘাট শিল্পের মধ্যে দিয়ে কিন্তু উঠে আসতে লাগলো। আমি এই কারণেই কথাগুলো বললাম যে আমাদের শিল্প, আমাদের যে লোকশিল্প, বিশেষ করে এই লোকশিল্পের না কোনো একজন ব্যক্তি বা একজন শিল্পীর আবিষ্কারক নন আর কি, বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে, বিভিন্ন সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে শিল্পীর ছাপ, শিল্পের তো সামাজিক পরিস্থিতির ছাপ পড়ে, তো বিভিন্ন ছাপের মধ্যে দিয়ে আস্তে 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 আমাদের এই ফোক আর্ট যেগুলো বা লোকশিল্প, সেগুলো কিন্তু সমৃদ্ধ হয়েছে। ফলে আমরা মূল ধারাটাকে বজায় রেখেও ধীরে ধীরে দেখতে পাই যে এই ধরনের বিভিন্ন রকম অন্তর্ভুক্তি, বিভিন্ন রকমের শিল্পের মানে একত্রিত করার জায়গাটা থেকে আমরা কিন্তু বিষয়টাকে আর একটুখানি প্রাসঙ্গিক করে তুলতে পারি। তো আমরা যেমন প্রথমেই নয়াগ্রামে গিয়ে সেখানে গ্রামীণ চিত্রটা দেখেছি, সেখানে আমরা আসল বাংলার পট সম্পর্কে আমরা জানতে পেরেছি, তার উৎপত্তি। আমি যদিও জানি না, আমি ওই সময়টা ছিলাম না, তো আপনারা হয়তো নিশ্চয় শুনেছেন এই বিষয় পাঠটা, তো সেখানটা আমরা জেনে এসেছি। এইবারে আমি আপনাদেরকে একটু বাস্তবের সাথে সংযুক্ত রেখে কিছু ছবি দেখাচ্ছি, তার মধ্যে সেটা হয়তো মানে অবিমিশ্র বাংলার পট নয়, তার মধ্যে আমি কিছু ভারতের অন্য অন্য অঞ্চলের যে সমস্ত লোকশিল্পগুলো আছে সেগুলোকেও একটু একটু করে রেখেছি, কিন্তু একটু প্রাসঙ্গিক করার চেষ্টা করতে পারি। আর এগুলো খুব সহজ, খুব এভাবে বলি যে এখানে আমরা বেশিরভাগই আমরা শিশু বা কিশোর বয়স্ক ছেলে মেয়েদের যোগ করার চেষ্টা করছি আর কি, তো ওদের কাছেও আমার মনে হয় এই বিষয়গুলো খুব আকর্ষণীয় হবে। তো প্রথমেই আমি বাংলা একটা প্রবাদ আছে, আমরা খুব সহজ সবাই জানি, খুব সহজ প্রবাদ একটা, জলে কুমির ডাঙায় বাঘ, সবাই শুনেছে জলে কুমির ডাঙায় বাঘ, এরকম একটা পরিস্থিতি। তো এই যে কথাটা, এই কথাটা একটা পটের মাধ্যমে যদি আমি ছবি, একটা ছবির মাধ্যমে যদি তুলে ধরি, ছবিটা দেখলেই এই কথা, জিনিসটার কথা আমাদের মাথায় আসে।
দেখুন, এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা? এটা মূল ভাবটা পটের আদলে আঁকা। এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, এক ভেলাতে একজন নারী বসে আছে, নিচে জল, জলে একটা কুমির ভেসে আছে আর ওপরে বাঘ, তার উপর কিছু পাখি এবং পাতা। তো এই বিষয়টার মধ্যে দিয়ে, এটা হচ্ছে একটা চিত্রকল্প, এই চিত্রকল্পটার মধ্যে দিয়ে আমরা ওই ওই যে বাংলার যে প্রবাদটা, যে জলে কুমির ডাঙায় ডাক, বা সরি জলে কুমির ডাঙায় বাঘ, এই প্রবাদটা যে আমরা তুলে ধরবো, তো এই ছবিটার মধ্যে দিয়ে সেই প্রবাদটা আমরা চেষ্টা করছি তুলে ধরার। কিন্তু এর যে মূল জায়গাটা, সেটা আমরা পটচিত্রের মাধ্যম জায়গাতে রাখলেও ভেতরের কিছু কাজ আছে। সেই ভেতরের কাজগুলোতে আমি আমাদেরই রাজ্যে, আমাদেরই প্রতিবেশী রাজ্য বিহারের মধুমণি শিল্প, যেটাও এক একটা লোকশিল্প, যেটাও একটা লৌকিক শিল্প, এবং মধ্যপ্রদেশের মন্দ বলে একটা শিল্প আছে, সেটি হচ্ছে লোকশিল্প। এই দুটো লোকশিল্পের মেলবন্ধনে আমি এই ভিতরটা রাখার চেষ্টা করেছি। এর বাইরের ছবিটা, বাইরের বিষয়টা পটের হলেও বা প্রবাদটা বাংলার হলেও, ভেতরের যে এইখানের যে কাজগুলো আছে, একে বলা হয় গুণ্ড, গুণ্ড, গুণ্ড লোক চিত্র। আর এখানে আমি কিছুটা রেখেছি, এই ভর্তি করেছি, যেখানে এখানে জল জল বোঝাতে আমি যে ব্যবহার করেছি, সেই জায়গাটা হচ্ছে মধুবনী দিয়ে। ঠিক আছে, তাহলে এই ছবিটার মধ্যে পট আছে, আমাদের বাংলার পটির আদল আছে, মধ্যপ্রদেশের গুণ্ড আছে, আর আমাদের বিহার বা মিথিলা অঞ্চলে মধুবনীরও কিছুটা ছাপ রয়েছে। তো এইভাবে আমরা যে নতুন নতুন যে কাজগুলো করছি, সেই কাজের মধ্যে এভাবে আমরা সংযোগ ঘটাতে পারি। এইবারে আরেকটা যেটা কথা, বাংলার পট তো জানলাম, কিন্তু এই বাংলার পটেরও আগে যেখানে, মানে সাধারণত আমরা যেটা মূল ধরে নিই, যে এই পটচিত্রের যে ইতিহাস, সেটা কিন্তু প্রথমে এসেছিল আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে। উড়িষ্যাতেই ওই এই পটচিত্রের প্রথম কাজটা শুরু হয়েছিল বলে মনে করা হয়। তো সেখানে পটশিল্পের একটা বিশাল ভূমিকা আছে, উড়িষ্যা পটশিল্পের একটা ভীষণ ভূমিকা আছে, তোমরা আপনারা হয়তো জানবেন সবাই। তো সেখানেও এই ধরনের কাজকর্ম গুলো হয়, সেখানেও একটা মন্দির কেন্দ্রিক, জগন্নাথ দেবের যে পুরী মন্দির আছে আর কি, সেই মন্দিরকে কেন্দ্র করেই এই শিল্পটা কিন্তু বিকশিত হয়েছিল। তো আমরা যদি বাংলার এই পটের সঙ্গে উড়িষ্যার পট, খুবই অনেক বিষয়ে এদের মধ্যে সাদৃশ্য আছে, তবে ওখানে এমনি গান গেয়ে পট দেখানোর যে প্রচলন, এটা বাংলাতেই বেশি। এটা ঘটনা যে বাংলারই এটা বিশেষ কি বলবো, বৈশিষ্ট্য বাংলা পটে, যে গান গেয়ে পুরো বিষয়টাকে উপস্থাপিত করা। তো এবারে আমি সেখানকার কিছু শিল্পকে দেখাচ্ছি, এগুলোও কিন্তু উড়িষ্যা পটচিত্র। এখানে আমি দেখা সেই বিষয় হিসেবে রাধা কৃষ্ণ উঠে আসছে, এবং এখানে এই পটের কিছু বৈশিষ্ট্য আছে, এদের চোখ, মুখ, শরীরের বিভঙ্গ এবং রঙের ব্যবহার কিছু, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু এগুলোকে আমরা চিনে নিই যে এটা হচ্ছে উড়িষ্যার ঘরানার, যেটা বলতে পারি আমরা উড়িষ্যা ঘরানার পটচিত্র। এরকম আমি আরো একটা দেখাচ্ছি, দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা চিত্রকল্প, দেখো ছোট্ট ছোট্ট জগন্নাথ দেব মাসির কোলে বসে আছে। আমরা পুরীর রথের গল্প সবাই জানি তো, যে রথের দিন ছোট জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার সাথে তার ভাই বোনের সঙ্গে তার মাসির বাড়ি বেড়াতে আসেন। তো তারই একটা ছোট্ট চিত্রকল্প, ছোট্ট একটা রূপকল্প এই ছবিটার মধ্যে দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। খুবই সহজ, একটা সহজ সরল ছবি। দেখো পুরীর রথ আছে এখানে, আর মাসি আছেন, জগন্নাথ দেব আছেন, একটা মানে পটের যে ধারাটা, উড়িষ্যার পটের যে ধারাটা, সেই ধারাটাকে বজায় রেখে একটা সহজ বিষয়কে এইভাবে তুলে ধরা গেছে। তো এরকম কাজ আছে। এবারে আমি কালীঘাটের একটা পট দেখাচ্ছি আমার করা।
ওই চিরাচরিত কাজের মতোই চিরাচরিত শিল্পীরা যে সমস্ত কাজ করেছেন, বরেণ্য শ্রদ্ধেয় শিল্পীরা যে কাজ করেছেন, যে কাজের ধারা রয়েছে, যে গল্পগুলো বা যে চিত্রকল্পের ধারাগুলো রয়েছে তারই উপর বজায় রেখে এরকম একটা খুব সাধারণ একটা প্লেটের ওপরে এইভাবে কাজটাকে কিন্তু ফুটিয়ে তোলা যেতে পারে। আধুনিক ছবি, একটা বাঙালি বর এবং বধুর ছবি, ঠিক আছে। আরেকটা ছবি দেখাচ্ছি, এটাও বাংলার পটির আদলে বানানো, কিন্তু খুব কাছ থেকে দেখলে দেখা যাবে যে এর ভেতরেও আমি ওই মধ্যপ্রদেশের গোল শিল্প এবং মধুবনী শিল্পের কিছুটা ছাপ রেখে বিষয়টাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। এতে বিষয় বৈচিত্র্য এসেছে, নতুনত্ব এসেছে, আর নিজের মতন কাজ করার একটা স্বাধীনতাও কোথাও এগুলোতে পাই আমরা। এবারে আমি আবার চিরাইত একটা পটের কাজে চলে যাচ্ছি, যেটা হচ্ছে উড়িষ্যার পট। তো সেখানে আমি আমাদের বাংলায় যেমন স্ক্রোল পেইন্টিং এর মাধ্যমে গল্পগুলো বলা হয়ে থাকে, একটা পুরো ঘটনা বলা হয়ে থাকে, তো এখানেও আমি সেইভাবে চেষ্টা করেছি একটা ঘটনা পরম্পরায় সাজানোর পরপর। তো তার জন্য আমি যেগুলো ব্যবহার করেছি খুব সাধারণ, আমাদের পুরনো বা আমাদের বাড়িতে প্রচুর পুরনো সিডি থাকে, তো সেই সিডি গুলোকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তো সেগুলোকে একটা একটা করে জোগাড় করে আমি এরকম একটা চিত্রকল্প, যে শ্রীকৃষ্ণের জন্ম কথা, শ্রীকৃষ্ণের জন্ম, তার কাজ এবং তার যে জীবনের একটা ছবি রূপরেখা, একটা ছোট সংক্ষিপ্ত রূপরেখা, সেটা আমি এরকম করে একটা খুব সাধারণ আমাদের অবজেক্ট, যেগুলো আমরা খুব সহজেই পেয়ে যাই বাড়িতে, খুব পড়েই থাকে বলতে গেলে, সেই জিনিসগুলোর ওপরে আমরা এমনি এমনি করে করতে পারি। দেখো এখানে প্রথমে বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দের বাড়ি রাখতে যাচ্ছেন, এখানে বাসুকী ছাতা ধরে রয়েছে, বৃষ্টি হচ্ছে, এগুলো সবই পটচিত্রের আদলে বানানো। ছবির বৈশিষ্ট্য গুলো দেখলে বোঝা যাবে, বড় চোখ, দেহের ভঙ্গিমা, রঙের ব্যবহার, তারপরে মা যশোদা এবং শ্রীকৃষ্ণ, মা যশোদার স্নেহে শ্রীকৃষ্ণ বড় হচ্ছেন। ননি চোর, মাখন চোর, বন্ধুদের সঙ্গে মাখন চুরি করে খাচ্ছেন শ্রীকৃষ্ণ। কালিয়া দমন, কালিয়নাথকে বশ করছেন শ্রীকৃষ্ণ, তার জীবন কথা, জীবনের কাজ যেগুলো বলতে পারি আমরা। গিরি গোবর্ধন পর্বত ধারণ করে সমস্ত জীব জগৎকে রক্ষা করছেন শ্রীকৃষ্ণ। এটা শ্রীকৃষ্ণের একটা লীলা, গোপীদের বস্ত্রহরণ লীলা, এগুলো সবই পটচিত্রের বিষয়, অথেন্টিক পটচিত্রের যে বিষয়গুলো সেগুলোই এগুলো এর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। রাধা এবং কৃষ্ণ, রাধা এবং কৃষ্ণের লীলা, এবং পরিশেষে মহাভারতে যে রামা কৃষ্ণের যে ভূমিকা আর কি, সেখানে যে মহাভারতে অর্জুনের সারথি ছিলেন কৃষ্ণ, এবং যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখলেন যে সমস্ত মানুষ তার আত্মীয় স্বজন তাদের পক্ষে বিপক্ষে তিনি কি করে অস্ত্র ধরবেন, তখন যে গীতার পাঠ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেই গীতার পাঠ দেওয়ার সময় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুন। তো সেই বিশ্বরূপ দর্শনের একটা ছবি, একটা চিত্রকল্প পটের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তার পায়ের কাছে বসে অর্জুন গীতা পাঠ করছে, গীতা জ্ঞান শুনছেন, গীতার জ্ঞান লাভ করছেন। তো এইভাবে বিভিন্ন বিষয়, বিশেষত পৌরাণিক বিষয় এবং সেটা হতেও পারে আধুনিক বিষয়, এই বিষয়গুলো এইভাবে বিভিন্ন বস্তুর ওপরে, আমরা তো পটের ওপরেই হয় জানি যে কাপড়ের ওপর হচ্ছে, এইভাবে বিভিন্ন ব্যাপার আমি যেমন দেখালাম যে প্লেটের ওপরে, খুব সামান্য সাধারণ সিডির ওপরে, নর্মাল কাগজের ওপরে, এর ওপরেও আমরা এগুলোকে করতে পারি। এবং
কি বলবো, মানে একদম পুরোপুরি পট সমস্ত বৈশিষ্ট্য না রেখেও, মূল বৈশিষ্ট্যটা রেখেও তার মধ্যে আমরা অন্য অন্য যে সমস্ত শিল্পগুলো আছে, আমাদের ভারতীয় অন্য অন্য রাজ্যের যে ফোক আর্ট গুলো আছে তাদেরকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করে বিষয়টাকে প্রতিস্থাপিত করতে পারি। ঠিক আছে, এবারে আমি আর একটা জিনিস, একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা খুব বিখ্যাত, বাংলার বাবু বিবি কালীঘাটের পটের ছবি, অনেকেই দেখে থাকবেন হয়তো। এই যে এই একজন ভদ্র মহিলা মাছ কুটছেন, ঠিক আছে, ছবিটা দেখা যাচ্ছে, মাছ কুটার ছবি। তো এটা একটা স্বাভাবিক অবস্থার ছবি। আচ্ছা, এখন এটা আমরা একটু বাস্তবের সাথে রিলেট করে ফেলি, কি করে করবো। আচ্ছা, আমাদের এখন আমরা সবাই ঘরে কেন, আমরা সবাই জানি বাইরে কোন হয়ে যাওয়ার উপায় নেই, এবং তার জন্য আমাদের কিছু প্রিকশনস নিতে হচ্ছে। কি করতে হচ্ছে না, আমাদের মুখে মাস্ক পরতে হচ্ছে, হাতে স্যানিটাইজার লাগাতে হচ্ছে বারবার করে, এবং যতটা সম্ভব ঘরের মধ্যে থাকার চেষ্টা করা হচ্ছে, করতে হচ্ছে, এবং এই এই ধরনের কিছু সতর্কতা আমাদের নিতে হচ্ছে। ঠিক আছে, তো এই যে এখানে আমি একটা ছবি দেখালাম যে একজন ভদ্রমহিলা বসে বসে মাছ কুটছেন, খুব দৈনন্দিন জীবনের ছবি, আমাদের জীবনের, আমাদের প্রত্যেকের জীবনের ছবি। সেখানে আমি একটা ছবি একটু তৈরি করে রেখেছি, কারণ এখানে পুরোটা আঁকা অনেক সময় সাপেক্ষ। এখানে দেখো আমি একটা ছবি এঁকে রেখেছি কিছুটা পার্ট, এটা উড়িষ্যার পটচিত্রের স্টাইলে আঁকা একটা ছবি। এখানেও একজন মহিলা বসে আছেন, সারাদিন ধরে নেটওয়ার্কের প্রবলেম একটু চলছে। তা আমরা শুনছিলাম, তোমরা সবাই দেখছিল ম্যাডামের কথা, একটু নেটওয়ার্কের জন্য ট্রাবল হয়েছিল। তা আমি একটু অরুণা ম্যাডামকে বলবো কি, এর সাথে সাথে যদি একটুখানি ওদের জন্য একটা অল্প একটু রং করে দেখানো, এবং আমাদের সময়টা একটু কম আছে, তা তার সাথে সাথে যদি কোনো এমন কোনো ছোটদের জন্য কি কোনো ফটো চিত্র আপনার কাছে তৈরি করা আছে। হ্যাঁ অবশ্যই, আমি আমি এটাই বলছিলাম, কেটে গেল। তো ওই যে আমি একটা মাছ কোটার ছবি দেখে দেখাচ্ছিলাম, ওরই মতন আমি একটা ছবি তৈরি করে রেখেছি, আমি তার একটু একটু অংশ রং করে দেখাচ্ছি। আর অবশ্যই বাচ্চাদের জন্য একটা জিনিস আমি রেখেছি, কারণ সামনেই পুজো, আমি চাই বাচ্চারা যাতে পুজোর ছবির সাথে নিজেদের রিলেট করতে পারে, সেটার জন্য আমি একটা ছবি রেখেছি। তো আমি এটাই এই ছবিটাতে একটু রং করে দেখাই, এবং এখানে এখনকার কিছু জিনিস যোগ করে দেখাই যে এখন এর পরিস্থিতিতে, এখন এই করোনা পরিস্থিতিতে কেমন লাগতে পারে, বা আমরা কি কি যোগ করতে পারি এই ছবিটার মধ্যে। খাওয়া যাবে কিনা জিজ্ঞেস কর। একই রকম ভাবেই মনে হচ্ছে আজকে আমাদের নেটওয়ার্কের ট্রাবলটা পিছু ছাড়বে। যাই হোক, আমি আমরা রয়েছি, যদিও আমার এটা সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা এখন একটা হলদিয়া অঞ্চলে একটি জায়গাতে বসে না, সেখানে বসে বসে লাইভ করা আছে, ছবিটি আঁকছে সবাই মন্দিরে কিভাবে পেন্টিংটা করা যায়। Thank you.
দেখা যাচ্ছে কি? এনিওয়ে আচ্ছা, আমি 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 একটু আসি ছবিটার সাথে সাথে। মনে হয় না এটা মনে হচ্ছে আপনার সাথে একটু নেটওয়ার্কের ট্রাবলটা এখনো থাকছে। তা আমি একটু জাস্ট, অর্পিতা দেবী শুনতে পাচ্ছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, হ্যাঁ আমি শুনতে ছবিটার পাচ্ছি। সাথে সাথে, হ্যাঁ আমরা ছবিটা করতে করতে একটু বলছিলাম যে যদি আপনার কাছে ওই যেটা বাচ্চাদের জন্য করা আছে ওটার জন্য সবাই ওয়েট করে বসে আছে, হ্যাঁ হ্যাঁ দেখান। ঠিক আছে, তাহলে আমি আর একটু দেখিয়ে দিলেই হলো, হ্যাঁ জাস্ট একটু। একদম একদম আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ওই ছবিটা একটা গানের কথা মাথায় রেখে বানিয়েছি, যে বাচ্চাদের গান খুব সহজ, গানটা কি একটা পুজোর গান। হ্যাঁ এই ছবিটা যেটা কালারটা হলো একটু দেখান আমাদের ওদেরকে, যেটা এক্ষুনি যেটা এই যেটা কালার হলো, তারপরে আমরা ওইটাতে আসবো প্রোগ্রামটা। আমি সবে আমি মুখটায় রং করেছি। হ্যাঁ জাস্ট এইভাবেই রং করা হয়, তোমরা দেখে রাখো কিভাবে করা হয়, কারণ এটাতে একটু নেটওয়ার্কে সত্যি ট্রাবল, এখানে ওইখানেও আছে যেখানে চলছে এবং বারবার ওই কারণে হ্যাং হয়ে যাচ্ছে এটা। তা আমরা এবারে যেটাতে চলে আসি, আমরা ওই যেটার জন্য আমরা পুরোটা করতে হয়, এবং আমি এবং আমাদের এটা যেটা উদ্দেশ্য হচ্ছে যে প্রোডাক্টটাতে আসা, আমি তার আগে একটা স্ক্রিন শেয়ার করব, তারপরে আমরা গানটাতে যাব। আপনি আপনি ওটাকে দেখাবেন। ওকে আমি একটু স্ক্রিন একটা শেয়ারিং এ যাচ্ছি। হ্যাঁ অবশ্যই। একটু আমরা একটুখানি আসছি এটাতে, রয়েছে এখানে এক সেকেন্ড, একটা সময় চেয়ে নিচ্ছি আমি একটুখানি, কারণ আজকের যে প্রোগ্রামটা সেটা সত্যিকারেরই একটা নতুন ধারণা দিল আমাদেরকে, যে অনেক অনেকটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে প্রোগ্রামটাকে করতে হলো। আমি শুরু আমি বলবো আমি শুরু করতে বলবো একটু জাস্ট বাদে, আমি আমি বলছি অনুষ্ঠানটাকে আপনি শুরু করুন, আপনি শুরু করুন। ও মা গো মা, দাও না পড়ি নতুন জামা ভ্রো, দাও না পড়ি
সাজিয়েছো গড়িয়ে, নতুন নতুন গয়না জাজিয়েছো গড়িয়ে, আজ সবার সাথে আনন্দিতে যাই বেরিয়ে। ও আয় ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, অসাধারণ প্রোগ্রাম, মানে খুবই ভালো লাগলো এটাতে। আমি অর্পিতা ম্যাডাম তোমাদেরকে দেখালেন কিভাবে একটা পটচিত্রকে গানের সাথে সাথে কিভাবে প্রেজেন্ট করলেন, এটা একটা নতুন ধারা তৈরি করলো। সবসময় আমরা আদি ধারাটা দেখেছিলাম কিভাবে আসে, পটচিত্র তৈরি হয়েছে সেটা আমরা নয়াগ্রাম থেকে দেখেছিলাম, এবং আমরা নয়াগ্রামের ভিডিওটাকে অলরেডি ফেসবুকে আপলোড করে দিয়েছি বা দেবো, সেখানে এক্স্যাক্টলি কিভাবে হয় আপনারা দেখতে পাবেন। আমি লাস্ট একটুখানি সময় বলবো হচ্ছে গিয়ে কিভাবে করতে পারে এবং কিভাবে শিখতে পারে বা আপনার কাছে কিভাবে শেখা যায় সেটা নিয়ে যদি একটুখানি কিছু বলেন, বলে আমরা প্রোগ্রামটাকে তাহলে সেই অনুযায়ী এন্ড করবো। শোনা যাচ্ছে? আর যদি কিছু আপনার আর্ট ফর্ম থাকে। আমি তো দেখালাম খুব সহজ পদ্ধতিও কিছু দেখালাম, যে সবসময় খুব ফট চাই বা ক্যানভাস চাই এমন ব্যাপার একদমই নয়। যে কোনো বিষয়ের উপরে একটা প্লেন সার্ফেস এর উপরে রং করতে পারো তোমরা, এবং ছবি তোমরা আজকের দিনে প্রচুর ছবির রেফারেন্স তোমরা গুগলে পেয়ে যাবে। কারোর কাছে যদি এই সম্পর্কিত কোনো বই থাকে তো সেই বইতেও পাবে। অনেক সময় রূপকথার গল্পগুলো এই ফটোচিত্রের আদলে কিন্তু আঁকা হয়ে থাকে, সেখান থেকেও তোমরা অনেক ধরনের সোর্স পেয়ে যাবে, সেগুলোকে নিজের মতন করে তোমরা খুব সহজ করে এঁকে নিতে পারো, সহজে এঁকে ফেলতে পারো। আর আমি আর একটা জিনিস একটু দেখিয়ে দিচ্ছি, তখন আমি কাজের মধ্যে বলেছিলাম যে খুব সহজ একটা পদ্ধতি যেটা তোমরা ফটোচিত্রের মধ্যে যোগ করতে পারো, খুব সহজে হয়েও যায়, সেটা হচ্ছে আমাদের ওই প্রতিবেশী রাজ্য যে বিহার বললাম, বিহারের যে মধুবনী শিল্প যেটা আছে ওটা কিন্তু খুব সহজে কাজটা ওখানে অনেকটাই মানে খুব সহজেই মানুষ করে ফেলতে পারে, বাচ্চারা করে ফেলতে পারে। তো তেমন একটা কাজ আমি তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে বাচ্চাদের বলছি, বাচ্চাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো রামায়ণের একটা ছবি, খুব সহজ ছবি, রাম সীতা বসে আছে, নিচে সোনার হরিণ যাচ্ছে, মারিচ সোনার হরিণ রূপী মারিচ চলেছে, এবং সীতা ওই রামকে বলছেন, রামচন্দ্রকে বলছেন ওই হরিণটিকে ধরে দেওয়ার জন্য। এই গল্পটা আমরা সবাই জানি, রামায়ণের একটা খুব সহজ গল্প। তো এই গল্পটা আমি যে বানিয়েছি পুরোটাই মধুবনী চিত্রের আদলে, সম্পূর্ণ তো নয় কিছুটা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এরকম কাজ আমরা করতে পারি। দ্বিতীয়ত বুদ্ধদেব, আমরা সবাই জানি আমরা বুদ্ধদেবের ছবি আঁকতেও খুব ভালোবাসি, তো এইভাবে বুদ্ধদেবকে আঁকা যেতে পারে পটচিত্রের আদলে। একটা বিষয় খেয়াল রাখা, পটচিত্রে কিন্তু এই বর্ডার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট,
বর্ডার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। ছবির বিষয় যাই থাকুক না কেন, এই বর্ডার বা পার যেটা, সেটা যেন খুব চমকপ্রদ হওয়া চাই। যেকোনো পটের ক্ষেত্রে, আমাদের বাংলার পট বলুন, উড়িষ্যার পট বলুন, প্রত্যেক ক্ষেত্রে বর্ডারের একটা বিশেষ ভূমিকা আছে। আরেকটা ছবি আমি দেখাচ্ছি, সেখানে আমি পটের সঙ্গে একটু ডুডল, এখন চলছে খুব ডুডল বা মান্ডালার কাজ, এ ধরনের কাজকে মিক্স করে বানিয়েছি। লক্ষ্মী পট, আমাদের লক্ষ্মী পট, মানে যে লক্ষ্মী ঠাকুর পুজো হয় পটের, পটের লক্ষ্মী, তার সঙ্গে কাছে নিলে দেখতে পাবে যে ভেতরে কিছু পেন ওয়ার্ক আছে, পেন দিয়ে করা কিছু ডিটেলিং ডিজাইন আছে। এভাবেও কিন্তু ফটোচিত্রটাকে একটু আধুনিক রূপে সাজানো যায়। মায়ের যে ছবিটা, এটা মূল ছবি, মূল পটের ছবি, তার মধ্যে কিছু ডুডলিং করে আমরা বিষয়টিকে একটু নতুনত্ব ভাবে পরিবেশন করতে পারি। ব্যাস, আমার ছোট বন্ধুদের বলছি, তোমরা এভাবে চেষ্টা করো, বিভিন্ন পটের ছবি তোমরা পেয়ে যাবে, সেখানে পটের ছবিতে রং করো, এবং রং করার পরে ভেতরে তোমরা বিভিন্ন তোমাদের নিজের মনের মতন, যেমন তোমরা ডুডল আঁকো, কিংবা অন্য কোনো শিল্প যদি জানা থাকে, লোকশিল্প, যেমন মধুবনী আমি দেখালাম, সহজ শিল্প, এরকম কিছু কাজ দিয়ে তোমরা ভেতরটাকে ভরাতে পারো, তাহলে ফটোচিত্রও থাকে আর তার সঙ্গে একটা নতুনত্ব থাকলো। হ্যাঁ, দারুণ ভালো লাগলো অনুষ্ঠানটাতে। আজকের অনুষ্ঠানটার যেটা পজিটিভ জিনিস, প্রথমত অর্পিতা ব্যানার্জি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এটার জন্য। তোমরা যদি কোনো রকম ভাবে ফটোচিত্র আঁকতে চাও, ফটোচিত্র করো, করে ফেলো, আমি তাদের সাউথে করবো, কারণ এটা দিয়ে আমরা ক্যাম্প ফায়ার করতে, ক্যাম্প ফায়ারের প্রেজেন্টেশন একটা সুন্দরভাবে ফটোচিত্র করা যায়। আমরা এটা করতে চাই এখানে, যে আপনারা যদি বাচ্চাদেরকে থেকে এই ধরনের শেখাতে চান, অর্পিতা ম্যাডাম আছে, অর্পিতা ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারেন। আর আরো তার থেকেও বলবো হচ্ছে কি, আপনারা নয়াগ্রামের যে ফটোচিত্র, যে আমরা একজন প্রবীণ চিত্রশিল্পীর যে ছবিগুলো রয়েছে বা তার যে কথাগুলো, তাদের পরিবারের কথা, সেটা আমরা ভিডিওতে আপলোড করবো, আপনারা সেটাকে দেখবেন, খুব ভালো লাগলো। আমার 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 একটা অনুরোধ, আমি আপনার কথার সূত্রেই বলতে চাই, সবাই শুনছেন সেই জন্য, অন্য কথা যে কথাটা বললেন আমারও সেটা কথা, আমাদের কিন্তু মূল শিল্পী ওনারা, আপনারা যে দেখবেন আজকে যে ভিডিওটা নয়াগ্রামে, ওনারাই কিন্তু মূল শিল্পী, ওনারাই কিন্তু অনুপ্রেরণা। এতদিন এত কিছুর মধ্য থেকেও এই পুরোনো রীতিটাকে বজায় রেখে চালানোটা কিন্তু খুব কঠিন, এটা আমরা সবসময় অনুভব করতে পারি। তো সেখানটা থেকে ওনারা কিন্তু সরেনি, ওনারা কিন্তু সেই মূলের প্রতি খুব রকমের শ্রদ্ধাশীল থেকে এখনো কাজগুলো করে যাচ্ছে। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এবং বাচ্চাদেরকেও বলবো যে তোমরা শেখো, বিভিন্ন রকম আঁকার বিভিন্ন রীতি আছে, ভারতীয় রীতি আছে, বিদেশি রীতি আছে, সমস্ত রকম রীতি ভালো, সবই সুন্দর, শিল্প মানেই সুন্দর, যেভাবেই তুমি সেটাকে প্রেজেন্ট করো না কেন, শিল্পীর একটা সৌন্দর্য থাকে। কিন্তু এই যে মূল যে শিল্পীরা, আমি বাংলা শিল্পীর কথা বললাম, আমি একইভাবে বলবো উড়িয়ার, উড়িষ্যার যে রঘুনাথপুর জেলার যে শিল্পীরা আছেন, গ্রামের যে শিল্পীরা আছেন, সবাই এনাদের কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন, এবং চেষ্টা করবেন এনাদের কাজগুলো যতটা সম্ভব হয়, আজকে তো আজকের দিনে তো অনেক মাধ্যম, বিভিন্ন রকম ভাবে গ্লোবালাইজ হয়েছি আমরা, তো এই বিভিন্ন মাধ্যমের মধ্যে এদের কাজগুলো, এদের পরিচিতি গুলো আপনাদের আশেপাশের প্রত্যেকটি মানুষের মধ্যে ছড়িয়ে দিন, এবং দেখুন, চেষ্টা করে যে এই শিল্পের মূল ধারাটা যেন কোনোভাবেই না মারা যায়। এটা কিন্তু খুব একটা বড় অনুরোধ তাদের তরফ থেকে বলতে পারেন। আমার একটাই অনুরোধ যে আপনারা মূলের প্রতি আস্থা হারাবেন না, ওই মূল শিল্পটা যেন হারিয়ে না যায়,
আজ ওনাদের সমস্ত কিছুই আছে, কিন্তু আমরা জেনেছি, আমরা জানি যে গ্রামগুলোর শিল্পীদের কি দুর্দশা, খুবই অবস্থা খারাপ। কারণ তাদের সেভাবে প্রচার নেই, তারা জানেন না, তাদের কাছে মাধ্যম নেই। এমনকি আমরা অনেক ক্ষেত্রে খুব সুন্দর শিল্প, এই যে আমি শিল্প করেছি, এগুলো তো অনুপ্রাণিত কারো না কারো কাছ থেকে, আমরা হয়তো তাদের নামই জানি না, অথচ তারা কি মহৎ শিল্পী ভাবুন তো, তাদের আমরা কখনো তাদের পরিচয়টুকুই জানতে পারি না। তো আপনাদের কাছে এটা অনুরোধ যে আজকে আমরা দুটো গ্রামের নাম করলাম, দাদারা নয়াগ্রাম ঘোরাতে নিয়ে গেলেন, ওখানে দেখলেন সিংলা, নয়াগ্রাম, আমি রঘুরাজপুর, পুরী, এই সমস্ত গ্রামের নাম উল্লেখ করলাম। এখানে যে শিল্পীরা আছেন যারা অথেন্টিক কাজ করছেন, তাদের যতটা সম্ভব তাদের কাজ, তাদের কথা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিন, এবং আপনাদের বাচ্চাদেরও এটাই শেখান, এভাবেই শিখে তারপর তারা তারা অবশ্যই নিজস্বতা যোগ করবে। আমি যেমন দেখালাম বিভিন্ন কাজের মধ্যে আমি যেমন নিজস্বতা যোগ করে করে কাজ করি, কিন্তু সবসময় তাদের কথাটা একটু মাথায় রাখবেন এবং তাদের প্রচারটা একটু চাই আমাদের, তাদের তাদেরকে যেন মানে সমস্ত বিশ্বের মানুষ যেন তাদের চিনতে পারে, এত একটা মহৎ শিল্প বানিয়েছেন তারা, এই পরিচয়টা যেন তাদের সবসময় থাকে। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার নমস্কার, খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা। আজকেরটা আমাদের আজকের অনুষ্ঠানটার মধ্যে অনেক পিছনে অনেক গল্প রয়ে গেল, গল্পটা আমি এক্সপ্লেন করলে হয়তো সবার আরো বুঝতে পারবে এটার কি ঘটনা। আমরা সকাল 8:30 নাগাদ বেরিয়েছিলাম, 8:30-8:30 সময় কলকাতা থেকে। সেখান থেকে যাওয়ার পর তারপরে আমরা যাই নয়াগ্রামে, আমি আর অরিজিৎ বাইকে। যাওয়ার পর সেখানে পৌঁছাই এবং সেটা একটা আমরা কিছুটা ছোটো 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 লাইভ ভিডিও আমরা দিয়েছিলাম, উনি পৌঁছানোটাই ছিল আমাদের কাছে, কারণ আমাদের সাথে কখনো কোনো শিল্পীর সাথে আগে যোগাযোগ হয়নি, আমরা গ্রামটাতে পৌঁছানো এবং আমাকে কখনো যাইও নি সে। তা যাই হোক, আমাদের ব্যাপারটা এরকম থাকে যে যে করে হোক আমাদের এটা করে ফেলতে হবে, এটা তো আমাদের রোভারিং এর পার্ট, স্কাউটিং এর পার্ট। তা আমরা পৌঁছে গেছিলাম, পৌঁছে যাওয়ার পর পৌঁছাতে গিয়ে আমরা মানুষকে জিজ্ঞেস করে কিছুটা ম্যাপ দেখে, কিছুটা ম্যাপ না পেয়ে আমরা পৌঁছালাম। পৌঁছানোর পর আমাদের সেখানে রাস্তা যেটা ছিল, কিছু রাস্তা ছিল একেবারে মোরাম বেছানো রাস্তা, সেখানে বাইক চালিয়ে পৌঁছে প্রায় 3 ঘন্টার 3.5 ঘন্টার আমরা বাইক জার্নি করার পর আমরা যখন ওখানে পৌঁছালাম, পৌঁছে আমাদের দেখা গেল যে সেখানে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম। তো অনুষ্ঠানটা শুরু করেছিলাম অত্যন্ত অত্যন্ত আনন্দের সাথে যে আমরা এটা করতে পেরেছি। তারপর দেখা গেল যে একটু নেটওয়ার্কের ট্রাবল, কারেন্টটা সেই সময়তেই অফ হলো, অসুবিধা নেই, আমরা তারপরে ভিডিও করে ফেললাম, কিছুটা মানুষের কথা শুনলাম, তাদের গ্রামের ভেতরে তাদের পরিবারের একদম ভেতরে আমরা গেলাম, তার পরের প্রজন্ম কি করে দেখছে, একদম ছোট প্রজন্ম কিভাবে শিখছে সেটাকে দেখলাম। এবং আমাদের যে উদ্দেশ্যটা ছিল এর সাথে সাথে, যে আদির জায়গা থেকে অর্থাৎ নয়াগ্রাম থেকে কলকাতায়, অর্থাৎ কলকাতায় বলতে গেলে আধুনিক ফটোচিত্র, নতুন কি করে ফিউশনের কাজ হচ্ছে, সেখানে একটার সাথে একটা মেলবন্ধন ঘটানো, সেটা আমরা করলাম। সেই মেলবন্ধন ঘটানোটা আবার কিরম ভাবে, আমরা অর্জিত দুটো ম্যানেজমেন্ট ম্যাডামকে ওয়েট করতে বলেছিলাম, আমরা করার পর আবার এমন একটি জায়গাতে এসেছিলাম, এসে সেখানে নেটওয়ার্ক পাওয়ার পর আমরা অনুষ্ঠানটা করলাম, আপনারা দেখলেন, ভালো লাগলো। আপনারা অর্পিত যদি কোনো রকম শিখতে চান, অর্পিতা ম্যাডামের সাথে কমিউনিকেট করতে পারেন, আমরা নয়াগ্রামের ভিডিওটাকে আপলোড করে দেবো, সেটাকে দেখতে পারেন, দেখে অবশ্যই এটা তোমাদের কাজ আছে, কাপ স্কাউটদের বিশেষ করে বলবো, নতুন করে তৈরি করে ফেলো, এক একটা করে আমাদেরকে পাঠাও, আমরা সেগুলোকে আমাদের ফেসবুক পেজে দেবো, এবং যদি শিখতে চাও অর্পিতা ম্যাডামকে যোগাযোগ করতে পারো আমাদের থ্রু দিয়ে। এইভাবে আমরা করে শেষ করবো। অরিজিৎ আছে, প্রায় এখনো আমাদেরকে প্রায় 2 ঘন্টার বাইকিং করতে হবে, করে আমরা কলকাতায় পৌঁছাবো। তাই অলরেডি 4:30 বাজে, তাই আমরা অর্পিতা ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে, শ্যামসুন্দর চিত্রকরকে ধন্যবাদ জানিয়ে, রানী চিত্রকরকে ধন্যবাদ জানিয়ে, ছোট ছোট বাচ্চাগুলোকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। চেষ্টা করবো পরে আরও অন্য ধরনের প্রোগ্রাম নিয়ে আসতে। আপনারা যেভাবে সঙ্গে থাকেন থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন, সব কাজটাই বাচ্চাদের জন্য, এবং এখানে কোনো রকমের প্রফেশনাল বা টাকা পয়সার বিষয় নেই, পুরোটাই হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য প্রচেষ্টা, এবং বরং আমাদেরই কিছু ক্ষেত্রে কিছু নিজেদের উপার্জন থেকে বেরবে, কিন্তু আমরা চেষ্টা করি এটা করার আজকের দিনে দাঁড়িয়ে করে ফেলবে। আমরা একটি ধাবাতে রয়েছি,
কিছু খাওয়া দাওয়া করার পর লাঞ্চটা করার পর 4:30 বাজে, আমাদের এখনো 2 ঘন্টা 6:30-টার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। অরিজিত আছে, আমি একটু অরিজিৎকেও বলবো। অরিজিৎ প্রায় 5 ঘন্টা ড্রাইভিং করছে, আমি পিছনে বসেছিলাম, করছে। আমি অরিজিৎকেও একটুখানি বলবো আসতে, ওর এক্সপিরিয়েন্সটা যদি অরিজিৎ একটু শেয়ার করে দেয় ঘটনাটা কীরকম। অরিজিৎ রয়েছে, অরিজিৎকে বলবো। অরিজিৎ এখানে রয়েছে আমাদের, হচ্ছে অসংখ্য ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমাদের এইভাবে আমরা পৌঁছাবো, আরও নতুন প্রোগ্রাম আসবে, তোমরা দেখতে থাকবে, একসাথে থাকবে। এবং অর্পিতা ব্যানার্জি ম্যাডামকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের লাইভ অনুষ্ঠানটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম।